ও নবান্ন অভিযানে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আহত এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। যারা আক্রান্ত হয়েছেন তাদের সমস্ত সহায়তা করবে বিজেপি। আহতদের নার্সিংহোমের খরচ সহ আগামী এক মাসের সংসারের খরচ দেয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আইনি এবং মেডিকেল সহায়তারও আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে নবান্ন, কালীঘাট ও লালবাজার তিন জায়গায় অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। যেভাবে সায়ন লাইডিকে রিমান্ডে নেওয়া হয়েছে, 70 জনকে রিমান্ডে নিয়ে যেভাবে ধরপাকড় করছে, মিথ্যা মামলা করেছে, তাতে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পুলিশ নির্ভর হয়ে গেছে এটা প্রমাণিত হয়েছে। আর এগুলো করে আটকানো যাবে না, যেমন নবান্ন অভিযানে বেড়া করে প্রাচীর করেও আটকানো যায়নি। দক্ষিণ হাওড়ার মানুষ চ্যাটার্জি হাট থেকে এসে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে নবান্নর ভিতর পর্যন্ত ঢুকে পড়েছে, নড়িয়েছে 3 ঘন্টা ধরে, 12:20 থেকে 3:30 পর্যন্ত, এখানে 5টা পর্যন্ত বাবুঘাটে একদম নড়িয়েছে মানুষ। আর এরপরে যেদিন আসবে সেদিন বাকিটাও করে দেবে, জনগণ যা চায় সেটাই হবে। পুলিশের এবং একসঙ্গে 3 জায়গায় অভিযান হবে, কালীঘাট, লালবাজার, নবান্ন, একসঙ্গে হবে, ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে হবে, অরাজনৈতিকভাবে হবে, মানুষের হবে। অত্যাচারীরা শেষ কথা বলে না,